সো রিসেন্টলি গাইস আমরা আরো একবার খেলতেছি ফ্রি ফায়ার। তো এখানে আমরা নেমে গেছি সোলো ভার্সেস ডুওতে, অনেকদিন পর সোলো ভার্সেস ডুওতে। আমরা প্রত্যেকটা কাপলদেরকে মানে জম্মের ম্যাচের সামনে একটা কাপল গাইস, একটা কাপলকে জামাই কিংবা স্ত্রীকে আমরা মেরে দিলাম, ঠিক আছে। সো ডুওতে সবসময় কিন্তু গাইস কাপলরা খেলে, এবং ওখানে আমি একটাকে নক করে ফেলেছি, বাট ওই টিমমেটরা আই থিঙ্ক মানে ওর জামাই আই থিঙ্ক ওর বউকে রিভাইভ দিয়ে দিব, ঠিক আছে। নেভার মাইন্ড, আমরা আগে যে একটা কাপলকে আমরা মেরে ফেলবো, ঠিক আছে। মানে কাপল নিয়ে খেলে আর ওদের ওরা ইউটিউবে ভিডিও বানায়, ওদের ভিউজ আর ভিউজ গাইস কই বাত নাই, হাম তো চুতিয়ে হ্যায়। মানে এত কাপল কেমনে গাইস কেমনে। ওকে গাইস এখানে একটা এনিমি আছে, আই থিঙ্ক এখানে ধুন টুন দিয়ে একটা হ্যাপি লেভেলের টুয়া 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 এতক্ষণ লাগতেছে মোটে আমি বুঝতেছি না। এটা হচ্ছে কাপলের জামাই, ঠিক আছে, মানে ওই মিশের জামাই, ঠিক আছে। নেভার মাইন্ড গাইস, তো কাপল টাপল পিটিয়ে পুরো নাস্তা নাবুদ কাহিনী করে ফেলা দিব, প্রত্যেকটা কাপলের মায়ের বাপ করে ফেলা দিব, ঠিক আছে। আমরা আমাদের কাপল নাই তাই আমরা মনে মানে আমাদের ডুও পার্টনার নাই তাই আমি সবসময় সোলো ভার্সেস ডুও খেলবো এখন থেকে, ঠিক আছে। নেভার মাইন্ড গাইস, তো এখান থেকে আমরা হালকা জুম টুম করে চলে যাবো এখানে গাইস। এখানে মেবি আরেকটা এনিমি আছে, আই থিঙ্ক গাইস এখানে কিছু বললাম না গাইস, একটা এনিমি আছে ধুনতুনের, হে ধুনতুন ধুনতুন ধুনতুন। আরে ভাই, ও তো গাইস বেসিক্যালি এক কাপল শেষ হয়ে গেল আমাদের, প্রত্যেকটা কাপলকে আমরা অস্থির লেভেলের মার দিব, ঠিক আছে। প্রত্যেকটা কাপলকে মারবো, এমন কোনো কাপল স্যার পাবে না, ঠিক আছে। আমি বারবার কাপল কাপল কেন বলতে, ভিডিও বানানোর আগে এরকম কোনো চিন্তা ছিল না যে আজকে কাপল পিটাবো, ঠিক আছে। তো বেঁচেই গেল যখন, তাহলে আমরা আজকে কাপল পিটাবো, ঠিক আছে। নেভার মাইন্ড গাইস, এক কাপলকে আমরা পিটেই ফেলে দিলাম, মানে এক স্বামী স্ত্রীকে আমরা পিটেই ফেলে দিলাম। তোরা যদি ভিডিওটি দেখে থাকিস, ভিডিওটি অবশ্যই লাইক করে দিস, চ্যানেল মানে সাবস্ক্রাইব করে লাইক কন্ট্রোল করে দিস, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে গাইস। তো গাইস সামনে আমরা দোকান থেকে আমরা সামনে একটা এনিমি গাইস, গাইস একটা কাপড়, একটা সিঙ্গেল সিঙ্গেল পাবলিক, একটা গাইস সিঙ্গেল পাবলিক। আরে গাইস হোয়াটস রং উইথ ইউ, ঘরের মধ্যে ঢুকে গেছে। ওকে নেভার মাইন্ড, ওর কাপড়ের কাছে যেতে চাইছি মানে ওর জামাইয়ের কাছে যেতে চাইছি সাহায্য চাইতে, নেভার মাইন্ড গাইস। তো গাইস পিছন থেকে আর একটা কাপড় মারতেছে, হোয়াটস রং উইথ ইউ গাইস, বিটিএস বিটিএস কাপল গাইস, দুজনে 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 ছেলে, হোয়াটস রং উইথ ইউ গাইস, বিটিএস কা এটা কি কি হরে, ও মা হঠাৎ চমকে গেলাম। এই নোটিফিকেশনটা কি লাইকি থেকে আসলো না টিকটক থেকে আসলো? ফাক অফ টিকটক এন্ড লাইকি, ফাক অফ। মানে কি বলবো গাইস, এসব মানে মানে হঠাৎ চমকে গেলাম, হঠাৎ চমকে তো আমিও গেলাম। এই যে নোটিফিকেশনটা না আসলে এখানে মনে করো যে এক কাপল একটা মানে এক ডুও কাপলকে আমরা মেরে ফেলতে পারতাম, ঠিক আছে। নেভার মাইন্ড গাইস, আমরা আরেকটি ম্যাচ স্টার্ট দিব, সেই ম্যাচে গিয়ে আমরা সিঙ্গেল সিঙ্গেল পাবলিকদেরকে পিটাবো, ঠিক আছে। মানে যারা সিঙ্গেল আছে তাদেরকে আমরা পিটাবো, ঠিক আছে। সো স্টার্ট করে দেয় ম্যাচ, এই ম্যাচ স্টার্ট করে দেওয়ার পর আমরা চলেছি বিমা সত্যি স্ট্রিপে, এবং প্রত্যেকটা সিঙ্গেল পাবলিককে আমরা পিটাবো। এই জায়গায় এখানে একটা এনিমি, নেভার মাইন্ড গাইস, এখানে হচ্ছে সিঙ্গেল একটা পাবলিক। আই নো গাইস, আমি প্রত্যেকটা সিঙ্গেল পাবলিককে পুরা দূরা মার দিব, ঠিক আছে গাইস, নেভার মাইন্ড। ওকে গাইস এখানে মেবি একটা এনিমি আই থিঙ্ক চলে আসবো, ওকে নেভার মাইন্ড গাইস, সিঙ্গেল প্লেয়ারদের মাইন্ড। এবার গাইস এখানে চলে এসেছে একটা এনিমি, এরা কারা, কোথেকে এলো এরা, হোয়াটস রং উইথ ইউ গাইস, কথা বলেন কেন? ওকে গাইস একটা গেল আমাদের হয়ে গেল, 31 জন লাইভ হয়ে গেল, সিঙ্গেল পাবলিক দেখে পিটিয়ে খুবই মজা পাইতেছি, খুবই খুবই মারাত্মক বাংলা ইংলিশ মিলে আমার কাছে মনে করে যে মজা লাগতেছে, ঠিক আছে গাইস। নেভার মাইন্ড, তো একটা গেল আমাদের হয়ে গেল, 30 জনের লাইভ হয়ে গেলো, ঠিক আছে। মানে এত দূর থেকে আমি চোখে কিছু দেখতেছি না, গেম খেলতে খেতে আমার চোখ কানা হয়ে গেছে, চশমা নিয়ে লাগবো, ঠিক আছে। তাছাড়া কিন্তু মনে করো যার কিছু দেখতে পাবো না গাইস, ঠিক আছে। বাক্স একটা আছে, যে বাক্সটা আমরা আস্তে করে খুলে ওখানে টোকেন টোকেন, কিন্তু বাট পিছনে একটা এনিমি গাইস, কত বড় রাউন্ড, আমাকেও মারতে ওর সাহস 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 কত বড়, হ্যাঁ সাহস কত বড় এসব বটলাইন এনিমি, আমি তো বুঝি না গাইস। দেখতেছে যে এখানে একটা প্রো প্লেয়ার, মানে মানে কি বলবো, এখান থেকে একটা মেডিকেট করে নিক, নেভার মাইন্ড গাইস। প্রোপেলার দেখলে আইডে আইয়া চলে আসে মরার জন্য, মানে প্রোপেলার মরবে তারপর প্রোপেলার খেলা দেখবে, এটাই হচ্ছে ওদের কাজ, ঠিক আছে। মানে কি বলবো, মানে প্রোপেলারকে মার, প্রোপেলার ওদেরকে মারবে তারপর প্রোপেলারদের খেলা দেখবে, মানে এটা হচ্ছে ওদের মানে ওদের ইচ্ছা, ঠিক আছে। তো দাদা দাদা ইচ্ছা আমরা বন্ধ করে দিলাম, এখান থেকে আমরা ল্যাম্বরগিনি চালাতে কি 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 আরে বলুন, ল্যাম্বরগিনি চালায়া যাব আমি, কোথায় যাবো সেটা জানি না। এবার এবার গাইস এখান থেকে আমরা হালকা পাতলা লুট করি, হালকা পাতলা লুট করার মাধ্যমে আমরা এবার হচ্ছে ল্যাম্বরগিনি নিব না আমি রে। ওকে গাইস চলেছি আমরা আগের ম্যাচে, মানে আগের ম্যাচে যে স্টার্ট দিয়েছিলাম এখানে একটা কাপল পিটেছিলাম, তো এখানে একদম সিঙ্গেল প্লেয়ার থাকতেই পারে, সো এবার সিঙ্গেল পাবলিকদেরকে আমরা ইজিলি মেরে দেবার পর এখান থেকে দু একটা টু। ওকে গাইস একটা মেয়ে মেয়ে গাইস
গাইজ টিমিং করব না আমার হেলমেট রাইফেল আছে হ্যাকার গাইজ গাইজ আই থিংক ও হ্যাকার ঠিক আছে আরে বোম মারে দিছে বত্রং উইথ ইউ গাইজ তোরা আমি টিমিং করব নি হ্যালো 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 ঠিক So that's all everyone, that's all for today. I hope you enjoyed this video. If you enjoyed this video, then hit the like button and subscribe to my YouTube channel. Bye bye guys.